আমি সর্বপ্রথম, আমি যেহেতু শুরু করেছি আমাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে, তাই আমি আমাদের নির্বাচিত প্রতিনিধিদের ধারাবাহিকতার মাধ্যমে আমি রাজনৈতিক কর্মকাণ্ডে যেতে চাই। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর জনাব অধ্যাপক হাবিবুর রহমান, উপাচার্যের আগমন, সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কালাগঞ্জের সুসন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ জনাব এ কে এম গৌসুল আলম সাহেবকে, জনাব এ কে এম গৌসুল আলম সাহেবকে, কালাগঞ্জ থানা তথা পশ্চিম কালাগঞ্জের উসমানীনগর থানা থেকে শুরু করে আমাদের মৌলিক দাবি দেওয়ার ব্যাপারে আমাদেরকে তিনি সার্বিক ব্যাপারে সাহায্য এবং সহযোগিতা করেন, আমাদেরকে সাহস দিলেন, উপদেশ দেন। আমাদের সেই নেতা জনাব এ কে এম গৌসুল আলম সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি, সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমি এখন পরিচয় করে দিচ্ছি এক নম্বর উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় পরিবার বিএনপির সম্মানিত সভাপতি, পশ্চিম বাংলাগঞ্জের নির্যাতিত কোটি মেহনতি মানুষের, আমরা আজকে ইউনিয়নের ভূমিতে উসমানীনগর থানা, উসমানীনগর তদন্ত কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করতে যাচ্ছি এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ হারুন মিয়া সাহেবকে, জনাব মোহাম্মদ হারুন সম্মান, আমরা যার নামে আজকের এই থানা নামকরণ করেছে, যে ব্যক্তিত্বের কারণে আমরা বিশ্বব্যাপী সমাদৃত, যে ব্যক্তিত্বের কারণে আমরা বিশ্বব্যাপী মর্যাদার আসনে অধিষ্ঠিত, আমাদের সেই মহান ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ বি উসমানীর পিতৃভূমি দয়ানী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ জনাব আব্দুল হামিদ সাহেবকে পরিচয় করে দিচ্ছি। আমি এখন পরিচয় করে দিচ্ছি কালাগঞ্জ তথা ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগবৃন্দ, আমাদের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় পরিবার বিএনপির অন্যতম নেতা জনাব আনহার মিয়া সাহেবকে, এখন আপনাদের সম্মুখে পরিচয় করে দিচ্ছি কালাগঞ্জের তাজপুর কেন্দ্রিক আন্দোলনের জন্য যিনি সকলের কাছে কিছু না কিছুটা নির্মিত সেই মহান ব্যক্তিত্ব, আমার প্রিয় নেতা তাজপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত, আমি সর্বপ্রথম পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কালাগঞ্জের সুসন্তান কমরেড আসাদুল আলী সাহেবের মোহাম্মদ আলিনুর সাহেবকে, আমি এখন পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইমরান রব্বানীকে, সভাপতি সাহেবকে আমরা আগে চেয়ারম্যান মহোদয়দের কাছে, বিশিষ্ট সমাজসেবী ও প্রবীণ রাজনীতিবিদ জনাব আব্দুল মহসিন চৌধুরী সাহেবকে,
আমি পরিচয় করে দিচ্ছি বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী জনাব মোহাম্মদ মুস্তফা মিয়া সাহেবকে। জনাব মোহাম্মদ মুস্তফা মিয়া সাহেবকে আমি পরিচয় করে দিচ্ছি ভালাগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগ আমি কবিরা অনুরোধ করছি গোলাম আজাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান যিনি স্বাগত বক্তব্য নিয়ে আসবেন, আমি বিধিবদ্ধভাবে অনুরোধ করছি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে তার স্বাগত বক্তব্য রাখার জন্য। পুষ্পালীনগর তদন্ত কেন্দ্রের কৃষি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের সম্মানিত আজকের সম্মানিত সভাপতি বিশ্বাস তারা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাজিদুর রহমান এবং উপস্থিত সর্বস্তরের জনসাধারণ আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম জি উসমানীকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি। পশ্চিম বালাগঞ্জের আটটি ইউনিয়ন নিয়ে উসমানীনগর তদন্ত ক্ষেত্রে চুক্তি স্থাপন অনুষ্ঠানে হতে যাচ্ছে। এই মহতি অনুষ্ঠানে পশ্চিম বালাগঞ্জের মানুষের আশা প্রতিফলন করছে দেখে আমিও উপস্থিত সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। উসমানীনগর তদন্ত কেন্দ্রে যাতে জরুরি ভিত্তিতে মূল বিল্ডিং স্থাপন করা হয় সেই জন্য আমি মাননীয় সংসদ সদস্য সাজিদুর রহমানকে অনুরোধ জানাচ্ছি। এইগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। সদা আজি আসসালামু আলাইকুম। আমি এখন বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মুক্তিযুদ্ধের অর্থ পর্যায়ে এখানে পৌরসভায় আমরা চিন্তা চেতনা নিয়ে কাজ করে যাচ্ছি। সেই ইউনিয়নের প্রাঙ্গণ হচ্ছে আনবেন আমার সহকর্মী আল্লাহ জনাব আব্দুল হামিদ সাহেবকে তার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। প্রচন্ড কেন্দ্রের ব্যক্তিপ্রথম স্থাপন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের আমার শ্রদ্ধেয় প্রধান অতিথি বিশ্বনাথ এবং বালাগঞ্জের সাংসদ আমার বড় ভাই সাহাজুর রহমান সাহেব, মঞ্চ ভূমিষ্ঠ প্রতিবৃন্দ, আসসালামু আলাইকুম। যে মন এবং মানসিকতা নিয়ে আজকের এই বৃষ্টি কষ্ট স্থাপন অনুষ্ঠান আজকের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রবাসী বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সম্মানিত সভাপতি, আজকের সবার সম্মানিত সভাপতি, সভা মঞ্চে উপস্থিত আজকের সবার মূল আকর্ষণ যার মাধ্যমে অল্প কণের মধ্যে
বালাগঞ্জের পশ্চিমাঞ্চলের আটটি ইউনিয়নকে নিয়ে আরেকটি নতুন তলার সূচিত হবে। সেই উৎপানীনগর তলার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের সভার প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মাননীয় সাংসদ শ্রদ্ধা জনতা 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 জন